হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আলবিয়া ফ্রম মাই পেজ গ্লোরিসপি আলবিয়া। সবাই কি খবর, কেমন আছেন? সোনা লাইক করে একটু জয়েন করে ফেলুন। আজকে 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 আপনাদের আপনাদের চুনরি মিস হয়ে গিয়েছে, সো আমরা হচ্ছে গিয়াল জয়েবের নিউ চুনরি কালেকশন দেখে ফেলবো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। সো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন। আজকের আজকের ড্রেসেসগুলো যারা হচ্ছে গিয়ে নূরের চুনরি ছিল না কারিজমার, আমি নূরের কারিজমা নিয়ে এত কনফিউজ। কোনটার চুনরি ছিল লাস্ট, কোনটা চুনরি ছিল পাও নাই, বাজার চুনরি ছিল, ওকে, ওইটা যারা যারা পাও নাই তারা হচ্ছে গিয়ে আজকেরটা মিস করো না, আজকেরটা মিস করো না। আজকের গুলা হচ্ছে গিয়ে অতিরিক্ত মাত্রায় সুন্দর চুনরি গুলা আছে, সো ইনশাল্লাহ হোপফুলি আজকে কেউ মিস করবে না। ওকে, সো স্টার্ট করে দিচ্ছি আমি একদম পরনে হচ্ছে কি একদম রেড কালার, রেড এন্ড হট পিঙ্ক পুরো মিক্স একটা কালার, মার্শমেলো টাইপের একটা কালার, না মার্শমেলো না, ওয়েটিং ফর ইউ, আচ্ছা ওয়াজ ওয়েটিং ফর মি, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সব কিছু ক্লিয়ার আছে নাকি? লাইক লাভ একটু দিয়ে দেন, যারা যারা হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সনও দেখবেন একটু লাইক লাভ দিয়ে দিবেন, কষ্ট করে কষ্ট করে হলেও লাইক লাভ দিয়ে দিতে হবে। আমি কখনো কার্ল করি না, কার্ল করলে আমার মুখটা এত বড় বাবলের মতো ফুলে যায়। ওকে, সো একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, সব কিছু ক্লিয়ার আছে নাকি জাস্ট বলো, জাস্ট বলো ক্লিয়ার আছে নাকি, তারপর দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে, বাজার চুনরির ভাই কি যে দেখাবো, কোনটা থেকে স্টার্ট করব আমি নিজেও বুঝতেছি না, কোনটা 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 কোনটা। আচ্ছা, আমার হচ্ছে কি ফার্স্টে হচ্ছে গিয়ে কোনটা ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো অন্যটা পরে ফেলছি, আমাকে দেওয়া হয়েছে একটা, আমি পরে ফেলেছি একটা। ওকে, সো এটা পরে দেখাবো, আমাকে পড়তে দিয়েছে এইটা, আমি পরে ফেলছি এটা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তোমার কি অবস্থা? আপু শরারা কি ঈদের আগে আসবে? শরারা 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 কেসা শরারা চাও বলো, কেসা শরারা চাও। আপু ধানমন্ডি আউটলেটে কি লাইভের ড্রেস গুলা অ্যাভেলেবল আছে? হ্যাঁ আপু, কম বেশি অনেকগুলাই আছে আপু, যে হচ্ছে কি নিয়ে আসতে হবে। ও লাইভের ড্রেস মানে কোনগুলা? আলজো ভাই, ভাই আলজো কালকে পেয়ে যাবো আপু, ইনশাল্লাহ কালকে পেয়ে যাবো। ফার্স্টে হচ্ছে কি আমরা সুন্দর একটা চুনরি থেকে স্টার্ট করি, দিস ইজ ইন ব্ল্যাক কালার, সো ব্ল্যাক কালার থেকে স্টার্ট করি, ব্ল্যাক কালারটা খুবই সুন্দর। ফ্যাব্রিক হচ্ছে কি আপু একদম জবিলনের উপরে, একদম মখমালি লন, একদম পিওর লন, ঠিক আছে, ফাইন লনের উপরে আছে। তোমরা হচ্ছে গিয়ে যারা যারা এখন জয়েন করেছো তারা একটু হচ্ছে গিয়ে আমি বলবো যে পিডিএফ দেখে আসতে, ফুল প্রিন্টেড চুনরি অ্যান্ড হচ্ছে গিয়ে একদম ফাইন লনের মধ্যে পাচ্ছি আমরা। ওকে, আমার অনেক জ্বর, চোখ বন্ধ হয়ে আসছে আপু, ঘুমায় পড়ো আপু, ঘুমায় পড়ো, স্ট্রেস নিও না, বিকজ হচ্ছে গিয়ে আমিও হচ্ছে গিয়ে দুই দিন জ্বর আসছিল, এটা হচ্ছে কি মনে হয় জ্বরের সিজন চলতেছে, একজনের যায় একজনের আসে, একজনের যায় একজনের আসে, আমি হচ্ছে গিয়ে একদম চোখ বন্ধ করেছিলাম এই দুই দিন। এটা পড়তে চাইছিলাম, এটা পড়তে চাইছি, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, জাস্ট দেখো প্রিন্টটা দেখো, এটা হচ্ছে কি লেটেস্ট 2024 এর চুনরিগুলো, খুবই গর্জিয়াস, খুবই নাইসেস্ট কালার বলবো, আজকেরগুলো হচ্ছে কি পুরো নাইসেস্ট কালার বলবো, খুবই সুন্দর, মাশাআল্লাহ 44 প্লাস লং আছে। সো তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলি, ফুল হচ্ছে কি আমাদের এখানে প্রিন্ট থাকছে আর এখানে হচ্ছে কি ডাবল ডটেড ডট কি বলে এটাকে ট্যাসেল থাকছে। ওকে আপু, আজকে কি অন্য কোনো কালেকশন দেখাবা? না আপু, অন্য কোনো কালেকশন মানে একটা সিরিজের 10টা 11টা দেখাইতে দেখাইতে তো পাগল হয়ে যায়, সো আবার কোনটা দেখাবো বলো, আবার কোনটা দেখাবো? ওকে, সাইজেস আর এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, সাইজেস আর এম 42, এল 46, এক্স লার্জ 48, দোপাট্টাটা জাস্ট দেখবো, সবটা হচ্ছে গিয়ে পিওর 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 লনের উপরে, মাশাআল্লাহ, যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট দিন, বক্স করে ফেলো, খুবই গর্জিয়াস, খুবই নাইস ড্রেসেসগুলা, এক একটা পরলে বুঝতে পারবা যে সৌন্দর্য কাহাকে বলে, কত প্রকার কি কি, মাশাআল্লাহ খুবই গর্জিয়াস করে করা আছে। তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, লং হচ্ছে গিয়ে আমাদের 44 থাকছে, 44 প্লাস বলবো, 44 থাকছে, তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর হচ্ছে গিয়ে এটার সাথে যে দোপাট্টাটা পেয়ে যাচ্ছি, এটার সাথে যে দোপাট্টা কি বলে প্যান্টটা পেয়ে যাচ্ছি, এটাও খুব সুন্দর, এটার প্যান্টটা কিরকম দেখি, এটার প্যান্টটা হচ্ছে কি একদম স্ট্রেট কাট প্যান্ট করা আছে, স্মল সাইজ নেই আপু, গো ইউ হ্যাভ টু গো ফর
এগুলা ঈদের দিন সকালবেলা যখন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে কাজ টাজ করবা বা থাকে না কুটিমুটি কুটিমুটি ছোটখাটো কাজ টাজ করতে হলে হচ্ছে গিয়ে এই টাইপের ড্রেস পরে হচ্ছে গিয়ে আমরা কাজ করব, খুবই একদম ভ্যাম্পায়ার আলবিয়া পুরা, এটা আমার হচ্ছে গিয়ে ভ্যাম্পায়ার ভার্সন। থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমি আমি মনে হয় বিনা লং যে আমি হচ্ছে গিয়ে একদম ব্ল্যাক আই শ্যাডো কখনো দেয় এই মানে অনেকদিন পর দিলাম। ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে বলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ এম সাইজ 42 এল সাইজ 46 এক্স লার্জ হচ্ছে গিয়ে 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি, এম 42 থেকে এক্স লার্জ 48 পর্যন্ত পেয়ে যাচ্ছি। স্টানিং স্ক্রিনশট দিন বক্স করে বলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর চলে যাব একটা খুবই সুন্দর আরেকটা নাইস চুনরিতে, ওইটাও হচ্ছে গিয়ে খুব সুন্দর লাগবে। জোড়া চিকেন কারি ঈদের আগে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু খুবই সুন্দর সুন্দর গুলো আসবে, একটু ওয়েট করো অনেক সুন্দর সুন্দর গুলাই আসবে। ওকে সো এবার হচ্ছে গিয়ে এই যে দেখো এইটা হচ্ছে গিয়ে একদম লাইট অফ করে দেখলে খুব সুন্দর, চুনরি ছাড়া না আপু, চুনরি ছাড়া আজকে দেখানো হবে না, চুনরি ছাড়া আপু অনেক ড্রেস দেখাইছি আজকে, অনেকগুলো ড্রেস দেখাইছি আপু, তুমি প্রিভিয়াস লাইভ গুলা একটু গোথ্রু করে আসো। ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স, যে মেকআপটা একদম আই লুকটা হচ্ছে গিয়ে আমি মনে করো খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ খুবই সুন্দর, তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস, দেখো একদম হচ্ছে গিয়ে একদম মাস্টার্ডের মধ্যে, জাস্ট দেখো মাস্টার্ড এর মধ্যে একদম হচ্ছে গিয়ে আমরা একদম হট পিঙ্ক কালার পেয়ে যাচ্ছি। সো এই ড্রেস গুলো মিস করা মানে অনেক বড় মিস করা, এটা লং হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 44-45, ওকে 44-45। সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, এন্ড নিচের দামানটা দেখো, নিচের দামানটা দেখো এত সুন্দর করে, এখানে মাস্টার্ড তারপর হচ্ছে গিয়ে রেড তারপর হচ্ছে গিয়ে একদম হট পিঙ্কের একদম কি বলে কম্বিনেশন করা আছে। চুলটা বেঁধে নিবো নাকি চিন্তা করতেছি, চুলটা এভাবে বেঁধে দিই, হ্যাঁ আজকে কার্ল করাতে আমি কার্ল এই আই লুকে এই কার্ল মানে। ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, নট এইটা হচ্ছে কি কোনো মার্ডালা লুক হয় না, এটা হচ্ছে কি আমার নিজের কাছে আজকে লাগতেছিল যে হচ্ছে গিয়ে চুড়াল চুড়াল কাণ্ড একদম কোমলিকা লাগতেছে আপু আজকে। আচ্ছা সো তাদেরকে স্ক্রিনশট ইনবক্স খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি আমরা, একদম হচ্ছে কি এম সাইজ 42 এল সাইজ 46 এক্স লার্জ হচ্ছে কি 48, প্রাইস কিন্তু আজকে খুবই রিজনেবল থাকবে, সো স্ক্রিনশট নিতে ভুলবে না, আজকে স্ক্রিনশট নিতে ভুলবে না, কারণ প্রত্যেকটা ড্রেস আর ভেরি 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 লাইট এন্ড খুবই সুন্দর। ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস খুবই নাইস লাগে ড্রেস আজকে হচ্ছে কি আমাকে পোর্টাফাইন করা হচ্ছে কি কাজ হচ্ছে কি আবার আসার কথা ছিল 11টার দিকে, আমি 11টা পর্যন্ত আমি হচ্ছে গিয়ে কত চেষ্টা করছি যে এই লুকটাকে মুছার জন্য কোনোভাবে পারতেছিলাম না, তারপর চিন্তা করলাম যে না থাক এই লুক নিয়ে চলে আসতে হবে, আর কি করবো বলো, চুলটা কি বেঁধে ফেলবো নাকি, চুলটা বেঁধে ফেলবো কিভাবে করবো, এভাবে ভালো লাগতেছে আই গেস রাইট। এই মিতু আমাকে একটা ইয়ে দাও, ক্লিপ দাও ক্লিপ দাও, থ্যাংক ইউ আপু কমেন্ট পড়ার জন্য, লাভ ইউ জোরা, আমাকে দিতেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। লেন্থ হচ্ছে গিয়ে আপু এক একটার এক একটা, যেমন 44 আছে, এন্ড যেটা দেখালাম আমাকে একটু ক্লিপ দাও, কাঁকড়া কাঁকড়া দাও। ওকে সো এবার চলে যাচ্ছি আমরা নাদার নাদার ড্রেস, মাশাআল্লাহ এটাও হচ্ছে কি বলবো, এটা হচ্ছে কি একদম লাইলিক টোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, তাতে একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস একটা ড্রেস। এস সাইজ নাই রে আপু, এস সাইজ নাই দেখে হচ্ছে কি এই সাইজটা নিয়ে ফেলো, উফ আল্লাহ এইটা জাস্ট দেখো এত সুন্দর, একদম ব্ল্যাকি একদম চুনরি চুনরি 2025 এর এত সুন্দর একটা চুনরি আমরা পেয়ে যাচ্ছি, সো তাতে একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, এম সাইজ 42 এল সাইজ 46 এক্স লার্জ হচ্ছে গিয়ে 48 পেয়ে যাচ্ছি, সো তাহলে একবার স্ক্রিনশট দিন, এত বড় বলে ছোট 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 দাও, এত বড় আমি কি করবো, ওকে
না আপু, এই লুকটা না আমার কাছে নিজের কাছে আজকে আজকে এত ভয়ঙ্কর লাগতেছে, সিরিয়াসলি আজকে অনেক ভয়ঙ্কর লাগতেছে লুকটা। ওকে, সো আমি একটু ঠিক করে নিই। সুন্দর ড্রেস হলেই চলবে আমাদের, আলহামদুলিল্লাহ, তাই না? সো এবার হচ্ছে গিয়ে চলে যাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই লাইনিং কালারটা, লাইনিং কালারটা খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। সো তাহলে স্ক্রিনশট ইন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস মাশাআল্লাহ। এইটা দেখো, এটা দেখো, একদম ফুল লাইলিক টোনের মধ্যে, ফুল লাইলিক টোনের মধ্যে আছে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। প্রাইস বলো আপু, প্রাইস বললে ড্রেস থাকবে না। সো একটু হচ্ছে কি, আমরা অর্ডারটা ডান করে নিই, অর্ডারটা ডান করে নিই, তাহলে একবার স্ক্রিনশট এন্ড ইনবক্স। খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। হ্যালো ডিয়ার, হ্যালো নাইন, আপু কি অবস্থা, কেমন আছো, দাম কত বলো। আহারে ভাই, দেখানোর আগেই দাম খালি জিজ্ঞেস করে, দেখো তো আগে কয়টা কালার, দুইটা কালার মাত্র দেখছি, তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলো। খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস মাশাআল্লাহ। এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, এম লং থাকছে 44+, 44+ থাকছে, আমি 44+ বলতেছি কিন্তু, হ্যাঁ 44-45 থাকতে পারে। সো এ তাদের একটু স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। খুবই সুন্দর একটা ড্রেস, একদম হচ্ছে গিয়ে লাইলিকের মধ্যে, এক্সকিউজ মি, লাইলিকের মধ্যে একদম হচ্ছে কি ব্ল্যাক কালারের হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি, তাদের স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ। এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48। এইবার হচ্ছে গিয়ে এটাও হচ্ছে কি খুব সুন্দর। সো নাহারি করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করিয়া ফেলো, দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাও হচ্ছে গিয়ে এত গর্জিয়াস, মানে এটা হচ্ছে কি ডুয়েল শেড, এত সুন্দর। মেয়ে তুমি দুপুরে বলে আসো, আমি আসছিলাম, আমি আসছিলাম দুপুরে না বিকালে, সো আমার দুপুরটাই বিকাল হয়ে যায়। হ্যাঁ, সাড়ে তিনটা মেয়ে হচ্ছে কি এইগুলা হচ্ছে গিয়ে আমাদের একদম হচ্ছে গিয়ে বাসার জন্য, স্পেশালি বাসা বা হচ্ছে গিয়ে এই ভাবিরা আসবে বা এই কাজিনসরা আসবে একসাথে, কাজিনসরা মিলে হচ্ছে গিয়ে একটু চুনরি পরবো, এবার একটু হালকা অন্য ভাইব দিব, তাদের জন্য হচ্ছে কি গো ফর দিস ওয়ান। এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ হচ্ছে কি 48। তখন আমার ভোর 4:30, আল্লাহ রিয়েলি সরি। সো তাদের একটু স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। লং থাকছে 44, একদম লং থাকছে 44, এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48 পর্যন্ত থাকছে। সো তাদের একটু স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স, খুবই সুন্দর একটা ড্রেস। ওকে, প্রাইস বলে দিচ্ছি, এখনই প্রাইস বলে দিচ্ছি, একটা মিনিট ওয়েট করো, একটা মিনিট, আর দুইটা দেখাবো। এই দুইটা দেখলে তো মনে করো রাত কা ঘুম হারাম হো জায়েগি। ইয়ে দেখো জরা, ইয়ে ক্যা হ্যায়, আজকে লাইভ দেখছি প্রতিদিন রেকর্ড দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওকে, এইটা আমরা একটু দেখি, এটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ড্রেস। এটা হচ্ছে গিয়ে ভাই বলবো যে নূরে বাজারের পর হচ্ছে গিয়ে আসছে, নূরে বাজারের পর আসছে কয়েকটা ড্রেস, এটার মধ্যে হচ্ছে গিয়ে ভাই আলজো একটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট, আল জোয়াব ইজ দ্য বেস্ট। এইটা যদি আমরা না পাই, এইটা যদি না পাই, এটার নিচের পোর্শনটা দেখো, নিচের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। আপু হেয়ার স্টাইলটা অনেক সুন্দর লাগছে, তোমাকে নোজ পিন দিলে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তোমরা আমাকে আজকে হাসাইতেছো, আজকে আমি কি যে, মানে আমি নিজেও জানি না আমি কি লোক। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে খুব সুন্দর, এবার দোপাট্টা পেয়ে যাচ্ছি, দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা, তাহলে একবার স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। এইটা হচ্ছে গিয়ে ফুল, জাস্ট দেখো মাশাআল্লাহ দোপাট্টাটাও এত সুন্দর, এত সুন্দর, তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। খুবই গর্জিয়াস, খুবই নাইস এই ড্রেসটা, এই ড্রেসটা পাও
যে পাবা তাকে তো আলহামদুলিল্লাহ কিছু বলার নাই, আর যে যে না পাবা তাকে দোয়া এন্ড ভালোবাসা। সবাই একটু লাইক লাভ দিয়ে দাও, সবাই একটু লাইক লাভ দিয়ে দাও। হেয়ার খুলে দাও, সুন্দর লাগছিল তো আমার। আমি আজকে কি করছি আমি নিজেও জানি না, আমাকে কোন ভূতে পাইছে আমি নিজেও জানি না, কেন আমি স্মোকি আই করতে গেছি। ওকে স্টাডি গাইস, স্ক্রিনশট দিন, বক্স পার ফেলতে হবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ। লং থাকছে হচ্ছে কি আমাদের 44 to 45, এন্ড সাইজেস আর এম সাইজ 2024 আরেকটা প্রিন্ট আসছে মাশাআল্লাহ, এটাও কিন্তু ডুয়েল, ঠিক আছে, এটাও কিন্তু ডুয়েল শেড এর মধ্যে পাচ্ছি আমরা। তাদের স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, শুধুমাত্র ব্লু রেশমি আলভিয়াতে মাশাআল্লাহ, খুবই 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 সুন্দর। এইবার চলে যাচ্ছি, ভাই রে ভাই, আর কত সুন্দর ড্রেস দেখো, এক একটা সুন্দর, এক একটা থেকে এক একটা সুন্দর, এইটা হচ্ছে গিয়ে আরো বেশি সুন্দর। কোনটা নিবো জাস্ট বলো, আজকে বাটারফ্লাই মানলেও চলবে না। আই নো আমাকে কেমন লাগতেছে, আমি জাস্ট পারতেছিলাম না যে আবার মেকআপটা ধুয়ে আমি আবার হচ্ছে গিয়ে একদম উইদাউট মেকআপে চলে আসি। ওকে, এইটা হচ্ছে গিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ ড্রেস, তাই করে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, এইটা যদি না পাই তাহলে শেষ। তোমার থেকে এত ড্রেস নিয়েছি, বাট পিক শেয়ার করব মনেই থাকে না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ পিক শেয়ার করে দিও, যখন মনে আসবে তখন তুমি শেয়ার করে দিও। ওকে, তো এইবার হচ্ছে গিয়ে আমরা এই ড্রেসটা, এই ড্রেসটা তো আমার একটা চাই, এইটা আমি ব্লুটা নিব। ডুয়েল শেড গুলা এত সুন্দর, এন্ড বাই দ্য ওয়ে এটার যে ফ্যাব্রিকটা, ভাই ফ্যাব্রিক নিয়ে আমার কিছু বলে নাই। হ্যালো ডিয়ার আলভিয়া, তোমাকে খুব মিষ্টি লাগছে আজকে, সবাই আমাকে স্লাইটলি পচায় যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, হোয়াট সাইজ ইউ আর ওয়েরিং প্লিজ? আপু আমি এম সাইজ 42টা পরেছি আপু, তোমরা যারা 38 বডির আছো, 39 বডির আছো, গো ফর এম সাইজ, একদম খুব সুন্দর করে অ্যাজ লুজ ফিটিং সুন্দর করে লেগে যাবে। সো লুজ ফিটিং এর জন্য আমি বলবো যে এম সাইজটা নিতে, যারা হচ্ছে কি একটু লুজ ফিটিং চাও তারা খুব সুন্দর করে এই ড্রেসটা পরে ফেলতে পারবা, খুব সুন্দর লাগবে। এই মেসি বানটা বেশি স্যুট করতেছে এই লুকের সাথে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে কোনোভাবে আমি চালাই নিচ্ছি আজকের লাইফটা। ওকে, সো তাদেরকে স্ক্রিনশট এন্ড ইনবক্স, এইটা তো একদম মাস্ট হ্যাভ একটা ড্রেস, এটা তো পরেই একদম পড়তে হবে, এটা তো পরেই দেখতে হবে যে কিরকম লাগে না লাগে, মাশাআল্লাহ। এন্ড দোপাট্টাটা তো সেই। ওকে, সো তাদেরকে স্ক্রিনশট, আমি আজকে এটা দেখাচ্ছি কেন, এটা আমি আগে দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি কালকে থেকে হচ্ছে গিয়ে তোমাদেরকে পার্টি ওয়্যার কালেকশন দেখাবো, বাট আজকে আজকে আমি এটা দেখানোর কারণটা হচ্ছে গিয়ে রাতে যাতে সবাই অর্ডার করে অর্ডার গুলা পাও, ঠিক আছে, রাতে যাতে অর্ডার করে অর্ডার গুলা সবাই পাও, এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ হচ্ছে গিয়ে 48, যাতে সবাই অর্ডার গুলা পাও। এগুলা হচ্ছে গিয়ে আমরা তোমার হচ্ছে গিয়ে স্পেশাল ড্রেসের সাথে একটা সাইড ড্রেস হিসেবে সুন্দরভাবে ক্যারি করতে পারবো ঈদের সকালে, যেরকম তারপর মনে করো ঈদের পরে তো বেড়াতে যাওয়া হয়, ঈদের থার্ড দিন তোমার বাসায় বেড়াতে আসবে, তখন তুমি কি পরে থাকবে, তখন তো একটা সুন্দর ড্রেস পরা উচিত। সো ঈদের থার্ড দিনের জন্য তুমি এই ড্রেসটা সিলেক্ট করে ফেললা, অ্যান্ড তোমার মন মতো একটা ড্রেস পরে ফেললা, অনেক কালার্স আছে, তুমি যে কোনো একটা কালার চুজ করে ফেললা। সো তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, মেটেরিয়াল হচ্ছে গিয়ে আপু একদম লনের উপর, ফাইন লনের উপর, আল জোহাইবের লন গুলা আর কিছু বলারই নাই, এটা হচ্ছে গিয়ে ডবি 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 ডবি, একদম জাস্ট দেখো ডবি লনের মধ্যে পড়লে এক একদম পাগল হয়ে যাবা। সো এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, প্রাইস থাকছে তিনের ঘরে, এবার গেস করো, তিনের ঘরে গেস করো, এবার তিনের ঘরে গেস করবা, তাদের কোয়েস স্ক্রিনশট এন্ড ইনবক্স, খুবই গর্জিয়াস খুবই নাইস, তিনের ঘরে বলছি তো এবার গেস করে ফেলো, এবার গেস করে ফেলো কত হতে পারে, মাই গুডনেস। এই কালারটা আমি একটা পরবো, কারণ হচ্ছে কি আমি একটু দাঁড়ো, এই কালারটা আমার পরে আসতেই হবে, এই কালারটা না পরলে আমি পাগল হয়ে যাবো।
আমি থাকতে পারতেছিলাম না, সো এটা পরেই আসতে হলো। স্ক্রিনশটিন বক্স করে ফেলো, জাস্ট দেখো একদম পাতার মধ্যে আবার পাতা কালার, কি যে সুন্দর, কি যে নাইস একটা ড্রেস। তাতে একবার স্ক্রিনশট এন্ড ইনবক্স, খুবই গর্জিয়াস একটা কালার, মাশাআল্লাহ। এটা গর্জিয়াস মানে হচ্ছে গিয়ে একদম দেখো একটু, এটার জাস্ট হচ্ছে গিয়ে রিলটা দেখো, রিলটা দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। ওকে, তো এবার হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু খুবই সুন্দর। আমি হচ্ছে গিয়ে উপরে নিচে কাজল দিতে গিয়ে আমি বুঝছি যে পড়ছি। ওকে, সো নেভার মাইন্ড। ওকে, সবাই কাছাকাছি কাছাকাছি 3500-তে এটা কিভাবে হয়, শোনা, 3500-তে কিভাবে হয় বলো? এটা ব্র্যান্ডেড ড্রেস, একে তো, দুয়ে তো হচ্ছে গিয়ে স্টিচিং, স্টিচিং না থাকতো তোমাদেরকে হচ্ছে গিয়ে 3100 টাকা দিয়ে দিতে পারতাম, 3100 টাকা দিয়েও দিয়ে দিতে পারতাম আপু। এটা তো স্টিচ করা, সো স্টিচিং এর প্রাইসটা কি ধরবা না, মানে আপু খালি আনে এসব কি হচ্ছে গিয়ে আনস্টিচ স্টিচ করে আনি, এটার কোনো মূল্য নাও না তোমরা। হ্যাঁ, আনস্টিচ আনি, আনস্টিচ আনি, ভাল লাগবে তখন আনস্টিচ নিয়ে আসি। হ্যাঁ, ওরও 300 টাকা। আচ্ছা, কোনো সমস্যা, বলতে থাকো বলতে থাকো, তোমাদের বলো তোমরা বলতে থাকো, আর যাদের নেওয়ার দরকার তারা নিয়ে চলে যাবে। ওকে, সো তাদের একবার স্ক্রিনশট ইনবক্স করে ফেলো, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, তাদের একবার স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স। ওকে, সো এটা হচ্ছে কি আনাদার কালার, সো এটা যার ভালো লাগবে তারা একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে পারো। এটা হচ্ছে কি খুবই সুন্দর, একদম লাইট কালারের মধ্যে, একদম লাইট কালারের মধ্যে যাদের ভালো লাগবে, একদম ফুল প্রিন্টেড চুনরি। ওকে, এটা হচ্ছে কি একটু নিউ ভার্সন অফ চুনরি, খুবই সুন্দর করে কিন্তু করা আছে। সো স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে, 4500 না। ওকে, এইবার হচ্ছে গিয়ে এইটা খুবই সুন্দর, আমি হচ্ছে গিয়ে আমি এই লুকটা দিতে গিয়ে কি লুক দিয়ে ফেলছি দেখো। সো তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। চলে আসছি, ওকে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওকে, এবার হচ্ছে গিয়ে ব্ল্যাক টাইটা দেখানি, ব্ল্যাক হচ্ছে গিয়ে আমাদের দুইটা আছে, তো যার যেটা ভালো লাগবে, দুইটা কিন্তু হচ্ছে গিয়ে তোমরা মডেলদেরকেই দেখতে পারছো কত সুন্দর লাগতেছিল, তাই না? আমাকে ড্রেস না দিলে আর কখনো অর্ডার দেব না, ইনশাল্লাহ 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 ড্রেস পেয়ে যাবা। এইটা হচ্ছে গিয়ে একদম লাইট ওয়েটেড, একদম হচ্ছে কি সাইজেস গুলো বলে দিচ্ছি আপু, এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ হচ্ছে কি 48, এম সাইজ 42, এল সাইজ এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48। হ্যাঁ, এক্স লার্জ হচ্ছে কি 48, তো তাহলে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। এন্ড এটার সাথে হচ্ছে গিয়ে আমরা দোপাট্টাটা পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর। আমি বলবো যে দোপাট্টাটা হচ্ছে গিয়ে সরি পুরেই গেছে। ওকে, সো এই দোপাট্টাটাকে ক্যারি করার জন্য আমি বলবো কিভাবে আমার, হ্যাঁ আমার হয়েছে কি তোমার হয়েছে কি, প্রাইস বলে দিয়েছি, সাইজেস হচ্ছে কি এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48। প্রত্যেকটা আপু যখন তুমি পরবা, যখন হচ্ছে কি এগুলার হচ্ছে কি বিউটি এনহান্স করবে, ট্রাস্ট মি, এটার সাথে দোপাট্টাটা জাস্ট এভাবে নিয়ে দেখো, এটার সাথে দোপাট্টাটা এভাবে নিয়ে দেখো, এত আরাম, মানে আরাম আরাম, দেখতেও সুন্দর লাগে, এন্ড হচ্ছে গিয়ে তোমার ড্রেসের লুকটাও কিন্তু খুব সুন্দর লাগে, এভাবে দিলে ড্রেসের লুকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আপু নূরে শেডস অফ সামারের জন্য ওয়েট করছি, শেডস অফ সামার পার্ট 2টার জন্য ওয়েট করতেছো? তো এইটা হচ্ছে কি খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, লং হচ্ছে কি আমাদের 44++, তাদের একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে, 3680 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। তো তাদের একটা স্ক্রিনশট ইনবক্স, এল সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, তাদের একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স, জাস্ট দেখো এত সুন্দর ড্রেসেস, ফুল রেডি টু ওয়ার কালেকশন, এন্ড ফুল হচ্ছে কি আমাদের একদম আরাম আরাম প্রিন্টেড ড্রেসেস, প্রত্যেকটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে কাজ আছে, প্রত্যেকটা প্রত্যেকটার মতো সুন্দর। ওকে, হ্যাঁ পার্ট 2টার জন্য ওয়েট করছি। ওকে, ইনশাল্লাহ ভেরি সুন, ভেরি সুন আসবে। কোনটা নিবা, আমারটা না এইটা? দেখো এইটাও সুন্দর, আমি যেটা পরছি ওইটাও কিন্তু সুন্দর ছিল। দেখো পিঙ্কের মধ্যে আমি অনেকগুলো কালার দেখাচ্ছি, অনেকগুলো কন্ট্রাস্ট দেখাচ্ছি, সো ইটস আপ টু ইউ গাইস, তোমরা চুজ করবা তোমাদের কোনটা পছন্দ,
তোমাদের কোনটা পছন্দ তোমরা হচ্ছে কি চুজ করবা এটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। সো এইটা হচ্ছে কি, জাস্ট দেখো, এটা হচ্ছে কি ব্যাক, এটা হচ্ছে কি ফ্রন্ট, ফ্রন্টটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, এম সাইজ, 42 এল সাইজ, 46 এক্স লার্জ, 48 লং থাকছে হচ্ছে কি আমাদের 44 প্লাস প্লাস, ওকে, লং থাকছে 44 প্লাস প্লাস। দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, দোপাট্টাও হচ্ছে গিয়ে একদম ফাইন লনের মধ্যে আছে, এন্ড ড্রেসটা হচ্ছে গিয়ে একদম জবির মধ্যে আছে, ওকে। তোমাদের প্রাইস কত আপু? সেম সবগুলোর প্রাইসই হচ্ছে কি 3680 টাকা, 3680 টাকা। তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। খুবই সুন্দর দোপাট্টাটা, মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা হচ্ছে গিয়ে এনহ্যান্স করবে যখন তুমি এটাকে সুন্দর করে ক্যারি করবা, তখনই হচ্ছে গিয়ে এটার আরো মানে বিউটিফুলনেসটা আরো বেশি এনহ্যান্স করবে। তাদেরকে স্ক্রিনশট ইনবক্স। এটা হচ্ছে কি মার্শমেলো কালার বলবো, কারণ এটা হচ্ছে ট্রিপল ডুয়েল সব শেড, ট্রিপল ডুয়েল সব শেড আছে এটার মধ্যে, একের মধ্যে তিন, একের মধ্যে তিন, একে হচ্ছে একের মধ্যে চার বলবো। একে তো হচ্ছে কি এখানে আমাদের নেকে হচ্ছে কি লেস করা আছে, এমব্রয়ডারিড লেস করা আছে, অ্যান্ড হচ্ছে কি আমাদের নিউ ভার্সন অফ চুনরির একটা প্রিন্ট আছে। তারপর হচ্ছে কি তিনে চারে তো হচ্ছে কি আবার ডুয়েল শেড, আবার পাঁচে তো কি বলবো একদম রেডি টু ওয়ে, তাই না? এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48। তো তাদের একটা স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। শুধুমাত্র গোরস ভাই আউবিয়াতে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লং 46 হবে না, ইয়াস আপু লং 46 হবে, লং 46 হবে, আমি এর জন্যই বলছি 44 প্লাস প্লাস, 45 ও হবে, 46 ও হবে, ঠিক আছে? সো এটা হ্যাঁ 48 হবে আপু, 48 লং না, 48 লং না, 46 পর্যন্ত লং হবে, এন্ড 48 পর্যন্ত বাস্ট হবে। সাইজেস আর এম 42, এল 46, এক্স লার্জ 48, এম 42, এল 46, এক্স লার্জ 48, ওকে, ডান, এম 42, এল 46, এক্স লার্জ 48, সো একদম পারফেক্টলি আমি বলে দিচ্ছি। সো তাদের স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাকে এটা পড়তে দিছিল, বাট আমি এইটার সিমিলার একটা কালার পরে ফেলছি, সো আমি সিমিলার কালারটাও দেখাচ্ছি, দাঁড়ো পাউরুটি বানানোর আগে বা রুটি বেলানোর আগে যে একটা ডো বানায় রাখে না, সো আমার ফেসটা হচ্ছে গিয়ে আজকে একটু ডো টাইপের হয়ে গেছে। সো এটা হচ্ছে গিয়ে এম সাইজ 42, এল সাইজ 46, এটাও খুবই সুন্দর রেড কালার, কিছু বলাই লাগবে না ভাই, এগুলো হচ্ছে গিয়ে পরে ধরে সব জায়গায় আরাম পাবা। একে তো হচ্ছে গিয়ে এত গরম, দুয়ে তো হচ্ছে গিয়ে জিয়াস হচ্ছে গিয়ে আর বাটারফ্লাই করা লাগবে না, ইটস ওকে, ইটস ওকে ডিয়ার, হয় হয় সবাইকে, দাদা একদিন না একদিন এমন হয়। সো এটা হচ্ছে কি নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা খুবই সুন্দর, খুবই নাইস করে। কি খবর আলবি? আলহামদুলিল্লাহ, কেমন আছো রামিসা আপু? ওকে, সবসময় আপনার লাইভ দেখি, সেম লাগে, আজকে একটু ডিফারেন্ট লাগতেছে আমাকে, কোমলিকা লাগছে আজকে। ওকে, সো এবার হচ্ছে কি খুবই সুন্দর, খুবই নাইস একটা ড্রেস, বাবা রে বাবা, রেডের মধ্যে, রেডের মধ্যে এইটার মানে জাস্ট দেখো, এইটা হচ্ছে গিয়ে তুমি দেখো একটা জায়গায় তুমি যাবা এই গরমের মধ্যে, তুমি এইরকম ফাইন লন ছাড়া কিছু চিন্তা করতে পারো, এত গরমের মধ্যে একটু রোদের মধ্যে বের হবা, তোমার হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে কি বলে দৈনন্দিন জিনিসপত্র নিয়ে আসা দরকার, বা হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে ডেইলি লাইফে যেভাবে চলাফেরা করো ওই ডেইলি লাইফে চলার জন্য তোমার হচ্ছে গিয়ে এসেনশিয়াল কিছু ড্রেসেস দরকার। সো ওই ড্রেসেসের মধ্যে এইটা কিন্তু তোমাকে একটা ডিফারেন্ট লুক দিবে, অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেও কিন্তু ড্রেসটা নিতে পারছি, তাই না? খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, ফুল রেডি টু ওয়্যার কালেকশন, এম সাইজ 42, এল সাইজ 46, এক্স লার্জ 48, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। তোমার পরার রেডটার কালার আছে? আমার পরার রেডটার কালার মানে আমি কতগুলো দেখালাম, কতগুলো দেখালাম, আচ্ছা আমার পরাটা আমি তো দেখাইনি, কারণ আমি উল্টা মানে আমি যেটা পরছি সেটা হচ্ছে কি আমি তারও আমি দেখাই, এটা ডিফারেন্ট কালারটা পরে ফেলছি, ওয়েট আমি একটু দেখাই আমারটা, ওয়েট ওয়েট ওয়েট, এইটা হচ্ছে কি একটা, ওকে, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি একটা, টু সিস্টার টুইনিং করে পড়তে পারো, এটা হচ্ছে কি দিস ইজ ইন হট পিঙ্ক কালার, আমি লাইটটা অন করে দিচ্ছি,
ওকে, লাইটটা অন করে দিচ্ছি। দিস ইজ ইন হট পিঙ্ক কালার এন্ড দিস ইজ ইন একদম অ্যাকচুয়াল রেড উইথ হচ্ছে গিয়ে এটার সাথে হচ্ছে গিয়ে একটু বার্ন অরেঞ্জিশ একটা মিক্সড কালার থাকবে। হ্যাঁ, মিক্সড কালার আছে। সো এটা হচ্ছে গিয়ে একদম ফুল রেড এন্ড এটা হচ্ছে গিয়ে একদম হট পিঙ্ক এন্ড রেড এর মধ্যে কম্বিনেশন এন্ড এটা ফুল হচ্ছে গিয়ে রেড উইথ বার্ন অরেঞ্জ একটা কালার। সো এগুলো হচ্ছে গিয়ে ডুয়েল শেড থাকে। আপু প্যান্টে কি সিম্পল, প্যান্টে কি কোনো কাজ আছে নাকি? সিম্পল সিম্পল আছে আপু, প্যান্ট হচ্ছে গিয়ে ফুল সিম্পল করা আছে। বাট সিম্পলের মধ্যে ইয়েট হচ্ছে গিয়ে তোমাদের এই যে এই জায়গাটায় দেখো না, মানে ওরা তো একটু কারুকার্য করবে, একটু কারুকার্য করবে। সো এই কোনটা নিবা দেখো, এটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে আমাদের গোল গলা, এটা হচ্ছে গিয়ে ভিনেক, যেটা ভালো লাগে সেটা নিয়ে ফেলো। খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ। সো আমি দুইটাকেই বলবো একদম মাশাআল্লাহ ড্রেস। আমি একবার স্ক্রিনশটই বক্স করে ফেলো আর তারপর হচ্ছে গিয়ে চলে যাচ্ছি আনাদার কালার, মাশাআল্লাহ। আচ্ছা, আমার চুলটাও তুমি মিস করেছো, আমার চুলটাও দেখো। ও মাই গুডনেস, আমি কি করবো এই চুল দিয়ে, আমি কি করবো এই চুল দিয়ে, আমি এখন কি করবো বলো। ওকে, এবার হচ্ছে গিয়ে এই যে বলো যে অনেকে বলো যে আপু তোমরা হচ্ছে কি খালি চুল হাতাও কেন, এই যে কেন হাতাচ্ছি বুঝতে পারছো? চুলটাকে 12টা বাজায় ফেলছি, কাকের বাসা বানায় ফেলছি, মনে হচ্ছে যে এত এত বেশি ভলিউম করে ফেলছি হেয়ারে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে মাশাআল্লাহ খুবই গর্জিয়াস, এটাও হচ্ছে গিয়ে দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারো, আজকে যার যেটা ভাল লাগবে সে সেটা নিতে পারো। গো ফর এনি কাইন্ড অফ কালার, তোমাকে খুব সুন্দর লাগবে, এনি কাইন্ড অফ কালার খুবই সুন্দর লাগবে। সো গো ফর দিস ওয়ান আমি বলবো, এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার। একটা জিনিস দেখছো যে ডুয়েল শেড, আপু বান করে রাখো ভালো লাগতেছিল। আমার মুখটা এমন ভাবে বলছে, আমি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে কয়েকটা থাকে না, আমার আম্মুর হচ্ছে গিয়ে বাই বর্ন হচ্ছে গিয়ে কার্লি হেয়ার ছিল। সো আম্মুকে এরকম করলে আম্মুর মুখটা এরকম বান এত বড় হয়ে যেত। সো হচ্ছে কি আমারও এরকম, তুমি হেয়ার নিয়ে এত কষ্ট পর কেন পাচ্ছে সেদিন লাগতো না। আজকে আমাকে ট্রাস্ট মি, আজকে আমি লাইভে আসতে চাই না, আমাকে জোর করে লাইভে পাঠানো হয়েছে। ওকে, সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে বলবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। এটা হচ্ছে গিয়ে ফুল হচ্ছে গিয়ে ইয়েলো মাস্টার্ড এর মধ্যে, একদম হচ্ছে কি ইয়েলো মাস্টার্ড থেকে একদম হচ্ছে কি গ্রিন টোনের মধ্যে চলে যাচ্ছে। ওকে, গ্রিন টোনের মধ্যে চলে যাচ্ছে, খুবই সুন্দর। তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই সুন্দর। সবাই ভাই, আমাকে আর কিছু বলবো না, আমি এখন তোমরা আমাকে কমপ্লিমেন্ট করলে আমি হচ্ছে কি এটার অন্য মিনিং এ নিব। সো ওকে, লাভ লাভ দিয়ে দাও, ওকে লাভ লাভ দিয়ে দাও, বেশি কথা বলার দরকার নেই। আমরা আগে ড্রেস পাই, ড্রেস পাই, তাদের একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ। এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে কি এদিকে, এইটা হচ্ছে কি এদিকে, মাশাআল্লাহ। এইটা দেখো, দোপাট্টাটা দেখো, আর প্রত্যেকটা তো রিল করে দেখাই দেই যে কি সুন্দর লাগে, কি সুন্দর লাগে, প্রত্যেক আমি রিল করে দেখাই দেই। ওকে আপু, আপনার ড্রেসটা 40-41 হবে না আপু, গো ফর 42, হ্যাঁ 40-42 এরকম সাইজ। তুমি যেরকম 40-41 বলছো, তুমি হচ্ছে কি এই ড্রেসটা 40-42 পাচ্ছ। সো এম সাইজ 40-42, এল সাইজ হচ্ছে কি 44-46, এক্স লার্জ হচ্ছে কি 46-48 পর্যন্ত পেয়ে যাচ্ছ। সো আমরা লুজ প্যাটার্ন করলে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, এন্ড হচ্ছে কি এইগুলার হচ্ছে কি লুজ প্যাটার্ন করলে কিন্তু এগুলার বিউটিটা আরো বেশি এনহ্যান্স করে। সো তাহলে একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিচ্ছি আজকে হেয়ার এর জন্য এত কিছু না। ওকে, সো কোন মাস্টার্ডটা নিবা দেখো, এটা হচ্ছে কি মাস্টার্ড উইথ একদম রেড এন্ড হট পিঙ্ক, মাস্টার্ড উইথ রেড এন্ড হট পিঙ্ক। 38 নাই আপু, 40-42 আছে, 40-42 আছে, গো ফর দিস, হ্যাঁ গো ফর এম সাইজ, গো ফর এম সাইজ, যারা 38 খুঁজছে সো গো ফর এম 40 আছে, এম 40-42 আছে, সো একদম পারফেক্টলি ম্যাচ করবে। কোনটা লাগবে বলো, কার কোনটা লাগবে, এটার সাথে এইটা দোপাট্টা, দোপাট্টা কিন্তু ধরো দোপাট্টা কিন্তু একটার সাথে একটু এটার সাথে এইটা, হ্যাঁ এইটার সাথে এইটা দোপাট্টাটা দেখো, জাস্ট দেখো খুবই সুন্দর, এন্ড এটার সাথে দোপাট্টা দেখাই দিলাম, পারফেক্ট একদম, মোর দেন পারফেক্ট পিকচার তুলে আপলোড করতেছি, জাস্ট দেখো পাগল হয়ে যাবা। ওকে, হলুদের ড্রেস, হলুদের ড্রেস
এগুলো হলুদের ড্রেস না আপু, এগুলো হচ্ছে গিয়ে নর্মালি যখন তোমরা কোথাও বের হবা তখন হচ্ছে গিয়ে এগুলো ড্রেস পরে বের হও, খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। ওকে, শেডটা লেন্স শেড, আমি আর কিছুই বলবো না আজকে। ওকে, সো দ্যাট ইজ ফর টপিং বক্স ফর ফলো শুধু মাত্র গ্লো টাচ বাই আলভিয়াতে। আপু আমি দুই তিনটা অর্ডার করব, প্লিজ দিতে বলবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন পারফেক্ট, এখন পারফেক্ট, এখন কেউ কিছু বলতে পারবে না আমাকে, বলো এখন কি বলবা। 44 9 আপু, সাইজেস আর এম, 42L, 44-46, X-large, 48 পর্যন্ত আছে। তো তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স করে ফেলতে হবে, খুবই সুন্দর। মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে কি 40-42। আপু আসসালামু আলাইকুম, আপু আপনার পেজে নিউ, ওয়েলকাম আপু, ওয়েলকাম, কি অবস্থা, কেমন আছো? এবার আমি একটু রিপিট করে যাই, যারা হচ্ছে কি ড্রেস দেখোনি তাদেরকে আমি একটু রিপিট করে যাচ্ছি। ওকে, রিপিট করে যাচ্ছি, যাতে হচ্ছে গিয়ে সবার কাছে এই একটা মাস্টার ড্রেস থাকে। আর এটা কিন্তু লিমিটেড, ঠিক আছে, লিমিটেড এডিশন। আমরা যে বাংলাদেশি বাটিক পরি উইটার যেরকম হচ্ছে কি একদম ভরপুর স্কুল ড্রেস হয়ে যায় না, সো আমরা এটার হচ্ছে কি পাকিস্তানি ভার্সনটা নিয়ে রাখি। এইটা হচ্ছে গিয়ে ট্রাস্ট মি আপু, এটা হচ্ছে গিয়ে তোমরা লাখে একজনকে পড়তে দেখবা, লাখে একজনকে পড়তে দেখবা। কারণ হচ্ছে কি আমাদের কাছেই আসে ফিউ পিসেস, আমরা দেখাইতেই পারি ফিউ পিসেস, তো লাখে একজন একটা মাত্রই পড়তে পারবা। সো অনেক যারা হচ্ছে বাটিক লাভার্স আছো তাদেরকে বলবো যে গো ফর চুনরি, বাটিকটা বাদ দিই আমরা, কারণ বাটিক তো হচ্ছে কি অন্যান্য সময় পাওয়াই যায়, আর হচ্ছে কি ওইটা তো হচ্ছে কি একদম কম, ওটা তো একদম কমন ড্রেস হয়ে যায়। বাট এইটা কিন্তু, এটা কিন্তু আমাদের জন্য একদম পারফেক্ট, অ্যান্ড হচ্ছে কি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে কি আমাদের একটা ডিফারেন্ট লুক দিবে, হ্যাঁ একদম ডিফারেন্ট লুক দিবে। সো গো ফর ড্রেস মানে আমি বললাম। ওকে, সো তাদেরকে স্ক্রিনশট, ইনবক্স, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস। আমি তো এটা পরছি ভাই, আমার তো এটা খুবই ভালো লাগছে, এটা তো আমি নিব ফর শিওর। ওকে, এখন কি আমি এটাও পরে দেখাবো বলো, এখন কি এটাও পরে দেখাবো নাকি, জাস্ট বলো, এত সুন্দর একটা ড্রেস, এটাও কি পরে দেখাতে হবে নাকি? এটার মধ্যে কিন্তু বাই দ্য ওয়ে এই যে কাজগুলা দেখো, ঈদের কারণে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আরো কাজ করাইতে চাইছিলাম, বাট ঈদের কারণে কিন্তু আমাদের পসিবল হয় নাই, বিকজ হচ্ছে গিয়ে তোমরা জানো শিপিং এ কিন্তু বাইরে থেকে আসতে আসতে 7 days টাইম লাগে, এখন হচ্ছে কি মোর দ্যান দ্যাট টাইম লাগে, কিছু করার নেই ঈদের টাইম, এর জন্য হচ্ছে কি বেশি কাজ করাই নিয়ে আসতে পারেন, লেসিং ফেসিং এন্ড অল এসব কিছুই করাই নেই, জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে এটা একদম বিউটিফুল লাগবে, সিম্পলি বিউটিফুল, জাস্ট দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা হচ্ছে কি আমরা একটা ডিফারেন্ট লুক পাবো, ডিফারেন্ট প্যাটার্ন পাবো, তাই না, ডিফারেন্ট লুক এন্ড আপু সব শেষ, আর হায়াতের কিছু থাকবে না, অ্যান্ড এইটা তুমি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে শর্ট থাকো, সকালবেলা উঠে এটার কিছু পাচ্ছ না, ঠিক আছে, এইটা শর্ট থাকো যে সকালবেলা উঠে এটার কিছু পাচ্ছ না। তো আমি একটু রিপিট করে দিচ্ছি, আমি একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলো, প্রাইস থাকছে হচ্ছে গিয়ে 3680 টাকা, তাতে 3700 টাকা রাখি, লক দ্য প্রাইস, 3720 টাকা মাফ করে দাও, তোমাদের যেমন আমি এত ডিসকাউন্ট দিয়ে আসি, 3700 টাকা লক দ্য প্রাইস, ওকে, লক দ্য প্রাইস 3700 টাকা, তাতে একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলো, এম সাইজ 40-42, এল সাইজ 46, X-large 48, তো তাতে একটু স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে শুধুমাত্র গ্লোজেস পে আলভিয়াতে। ওকে, এই একটা কালার গেল ব্লু কালার, ওকে, এবার হচ্ছে গিয়ে সেকেন্ড কালার শো যাচ্ছি আমরা, ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের মধ্যে দুইটা শেড আছে, দুইটা শেডের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো, ইউ মানে ইটস ইউর চয়েস, নাও ইটস ইউর চয়েস, একদম হচ্ছে গিয়ে আমরা একদম হচ্ছে গিয়ে লিমিটেড এডিশনের মধ্যে ডিফারেন্ট প্যাটার্ন পাচ্ছি, অ্যান্ড এটাই তো অনেক কিছু, তাই না, একদম হচ্ছে কি লিমিটেড এডিশন পাচ্ছি। দোপাটাটা আমি এভাবে ভাঁজ করে নিয়েছি, বিকজ দোপাটাটা হচ্ছে কি অল ওভার দোপাটা এরকম থাকছে আমাদের, খুবই সুন্দর। অ্যান্ড প্যান্টগুলো দেখো, প্যান্টগুলো হচ্ছে কি একদম হচ্ছে কি তোমার একদম হচ্ছে কি তোমার কি বলে এটাকে কি বলে প্লেন প্যান্ট পাচ্ছি আমরা। ওকে আপু, অর্ডার কনফার্ম করতে বলো, আমি জানি সবাই কনফার্ম করতে দৌড় মারছে, আমার হচ্ছে গিয়ে এটা শুনেই প্রাইসটা শুনেই দৌড় মারছে, আমি বলবো যে টু সিস্টার থাকলে ব্ল্যাকের মধ্যে হচ্ছে গিয়ে দুইজন দুইটা নিবা, টুইনিং করতে চাইলে দুইজন দুইটা নিবা, বিকজ দেখো ব্ল্যাক হ্যাজ টু শেডস মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, টু শেডস, এটাও কিন্তু খুব সুন্দর, বাপরে বাপ কষ্ট, আল্লাহ
ওকে, সো এই হচ্ছে কি আনাদার ওয়ান। দেখো এটা একটা, এটা একটা, দেখছোই তো, দুইজনের দুইটা পিকচার দেখছো, মডেলের দুইজনের দুইটা পিকচার দেখছো। এইটা কে কে নিবা একদম হচ্ছে কি, তাড়াতাড়ি করে স্ক্রিনশট দাও, এটা কে কে নিবা একদম স্ক্রিনশট দাও। ওটা হচ্ছে কি, মাকে দিবা, মা মেয়ে যদি এবার একসাথে সেম ড্রেস পরতে চাও, গো ফর ইট গাইস, একদম হচ্ছে কি ইজিলি পরতে পারবা, অ্যান্ড ডিফারেন্ট প্যাটার্নের পাচ্ছো। এটা হচ্ছে কি সবচেয়ে বড় কথা, ডিফারেন্ট প্যাটার্নের পাচ্ছি আমরা চুনরিগুলো, রাইট? খুবই গর্জিয়াস, খুবই নাইস। 3700 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি ফুল থ্রি পিস। ব্ল্যাক এর মধ্যে কিন্তু দুইটা শেড দেখাই দিলাম, তাই না? একদম একটা হচ্ছে কি সলিড ব্ল্যাক, আর একটা হচ্ছে কি ব্ল্যাক এর মধ্যে হচ্ছে কি একটু মাস্টার্ডি টোন থাকছে। ওকে, মাস্টার্ডি টোন থাকছে। সো তাদেরকে স্ক্রিনশট দিন, বক্স পার ফেলতে হবে। ফাল্লা, আজকে আজকে লাইফটা আমার লাইফে সারা জীবন মনে থাকবে। আমি আগের লাইফ দেখে আমি হচ্ছে কি অনেক লাইফগুলো ডিলিট করে দিছি, আর আজকের লাইফটা হচ্ছে কি আমার সারা জীবনের জন্য একদম মনে থাকবে। ওকে, তুমি যেটা ফার্স্টে পড়েছিলা ওইটা অর্ডার দিছি। ওকে, ডান ডান ডান। তাহলে আমি আরেকটা পরে দেখাই, আরেকটা পরে দেখাই। ওকে, ওয়েট করো। আচ্ছা বলো কোন কালারটা পড়তে বলতেছো আমাকে, বলো, চুজ বলো। মাস্টার্ডের মধ্যে একটাও তো দেখো নাই, মাস্টার্ডের মধ্যে তো আমি দুইটা দেখালাম, এইটা দেখো, এটা হচ্ছে কি মাস্টার্ডের মধ্যে অতিরিক্ত সুন্দরটা, অতিরিক্ত সুন্দরটা এটা মাস্টার্ডের মধ্যে। সো এইটা মিস করা যাবে না, সবকিছু মিস করা যাবে, বাট এটা মিস করা যাবে না। যারা হচ্ছে গিয়ে ড্রেসে কি কাজ করে না, আপু একদম কাজ করে নাই, ইট হ্যাজ ট্যাসেলস এন্ড হচ্ছে গিয়ে তোমার সুন্দর কি বলে প্রিন্ট, এটার হচ্ছে গিয়ে তোমার একদম সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এইটার সাথে এই এই ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক এন্ড এই প্যাটার্ন কোথাও পাবা না। এইটাই হচ্ছে গিয়ে এইটার মেইন বিশেষত্ব, ঠিক আছে? কারণ 2024 এর আলজো হ্যাড নর্মালি হচ্ছে গিয়ে এইরকম ড্রেস অনেক কম আনে। তারপর হচ্ছে গিয়ে আমি বাজার বাই চুনরি দেখলাম, চুনরির ড্রেসগুলো এবার আমি মিস করি নাই, একটা ব্র্যান্ডেরও চুনরি আমি মিস করি নাই, বিকজ প্রত্যেকটা ব্র্যান্ড হ্যাজ দেয়ার একদম ওন সিগনেচার। যেমন দেখো আলজো হাইভ একটা একটা সিগনেচার ক্যারি করছে, রাইট? তারপর বাজার, নুরে বাই বাজার, ওইটাও কিন্তু একটা আলাদা সিগনেচার ক্রিয়েট করছে। ইভেন দো আমি গুলজির একটা চুনরি আনতেছি, ওইটাও হচ্ছে কি আলাদ টাইপের একটা প্যাটার্ন থাকতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এর জন্য হচ্ছে কি আমি কোনো এবার প্রত্যেকটা চুনরি আসছে প্রত্যেকটা ব্র্যান্ডের থেকে আমি চুনরি কালেক্ট করতেছি, বিকজ অফ ইউ গাইস। অ্যান্ড তোমাদের কাছে একটা করে চুনরি প্যাটার্ন থাকা দরকার, এটা যেই ব্র্যান্ডের হোক না কেন, ঠিক আছে? ব্র্যান্ড ম্যাটার করে, এন্ড হচ্ছে কি তোমার সিগনেচার এন্ড হচ্ছে কি প্যাটার্নটা ম্যাটার করে, কোনোটার সাথে কোনোটা কিন্তু তোমরা হচ্ছে ম্যাচ পাবা না। ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন পাবা, ডিফারেন্ট ডিফারেন্ট লুক পাবা, ঠিক আছে? আল্লাহ, এটা শুধু এই ধরতে সবাই এখন হচ্ছে গিয়ে আলজো রাইট মনসুনটা সোল্ড আউট খাওয়া বাকি, যারা আর কি দেখবে না আর কি তাদের হচ্ছে কি বাকি, কোনো সমস্যা নাই। মনসুন যারা সোল্ড আউট খাবা তারা হচ্ছে গিয়ে আবার গুলজির নতুন চুনরি দেখতে পারবা। সো আমি তিনটা ব্র্যান্ডের চুনরি আনতেছি। সো বাজার, নুরে বাজারটা শেষ, এখন হচ্ছে কি মনসুনটা শেষ হবে, আর সেকেন্ডলি হবে আমাদের কোনটা, সেকেন্ড হচ্ছে কি গুলজির যেটা আসবে। ওকে, সো এবার শুনতে যাচ্ছি আমরা আনাদার ড্রেস। আমি আমার ড্রেসটা একটু দেখাই, আমার ড্রেসের ফোকাস করতে হবে, আমার ড্রেসের দোপাটাটা আমি দেখাতে পারি নাই। ওকে, ওয়েট করো, জাস্ট ওয়েট অন, আমি একটু দোপাটাটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি আমার ড্রেসটা, এটা হচ্ছে কি একদম ফুল হট পিঙ্ক এর মধ্যে, হ্যাঁ, হট পিঙ্ক উইথ হচ্ছে গিয়ে একটু থাকে না যে একটু ম্যাজেন্টিশ টাইপের একটু কালার, এন্ড এটার সাথে হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে এগুলা ইট হ্যাজ দেয়ার ওন কেমন জানি একটা প্যাটার্ন, মাশাআল্লাহ, ওরাই ভালো জানে, অনেক সুন্দর ক্রিয়েটিভিটি দেখাইতে পারে। সো এইটা হচ্ছে গিয়ে, এই হচ্ছে গিয়ে তোমার দোপাট্টাটা, মাশাআল্লাহ খুব সুন্দর, এভাবে নিতে চাইলেও এভাবে সুন্দর লাগবে, কারণ এভাবে আমরা কিন্তু পিকচার তখন যখন তুলি তখন কিন্তু এই যে এভাবে দাঁড়ায় তুলি, অ্যান্ড এইভাবে দাঁড়ায় তুললে হচ্ছে গিয়ে এই এইভাবেই যদি আমরা দোপাট্টাটা নিই খুব সুন্দর লাগবে। আর আমি বললাম, আমি একটা কথা বলতেছি, এখানে চারটা ট্যাসেল লাগাই নিবা, হ্যাঁ, একটু ঝালর লাগাই নিবা ভাই, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, এর থেকে এই ড্রেসের থেকে সুন্দর আর কিছু হতে পারে না, একদম ট্রাস্ট মি গাইস।
আমি দেখাই দিলাম, এটা এটাও ছিল। ওকে তোমার গায়ের জামাটার অন্যান্য ধরো, ওয়েট করো ওয়েট করো, প্রত্যেকটা একটা করে দেখাই দিচ্ছি। যারা হচ্ছে কি রিপিট, আমি কিন্তু রিপিট দেখাচ্ছি, যারা দেখেছো তারা কিন্তু অর্ডার করতে চলে যাও, তারা বসে আবার কথা শুনো না আমার, তারা অর্ডার করতে চলে যাও। অ্যান্ড হচ্ছে কি যারা হচ্ছে কি অর্ডার করো নাই, যারা হচ্ছে কি একদম নিউ জয়েন করেছো, তারা হচ্ছে কি অর্ডার গুলো একটু মানে এখন ড্রেস গুলো একটু দেখো, ওকে ড্রেস গুলো দেখে তারপর অর্ডারটা ডান করো। ওকে এই হচ্ছে কি ফুল থ্রি পিসটা, সবগুলো আমরা পেয়ে যাচ্ছি 3700 করে। আই রিপিট দ্য প্রাইস 3700 করে। ওকে সো দ্যাট ইজ দ্য স্ক্রিনশট ইনবক্স। আখি আপু কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে সো লং থাকছে কিন্তু আমাদের 44-45 এরকম লং থাকছে, ওকে ম্যাক্স 46 থাকছে। আমার পরটা হচ্ছে কি 42 আপু, 42 পেয়ে যাচ্ছ। সো দ্যাট ইজ দ্য স্ক্রিনশট ইনবক্স, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা কালার। সো আর কোনোটাই আমি আর দেখাবো না। ও আচ্ছা, লাস্ট ওয়ান এটা মিস করলে মিস, এইটা হচ্ছে কি আমরা একটা ম্যাজেন্টি স্টোনের মধ্যে দেখলাম, এন্ড আমরা কি লাইলিক এন্ড ব্ল্যাক কালারটা মিস করবো। দিস ইজ সো নাইস, দিস ইজ সো কুল। সো এটা একটু দেখতে হবে, এইটা একটু দেখতে হবে, দিস ইজ সো কুল। এটা তুমি যে কোনো ড্রেস মানে তুমি একটা কাজল দিয়ে পরবা সুন্দর, তুমি একদম উইদাউট মেকআপ যাবা সুন্দর, তুমি ভূত মেকআপ যাবা সুন্দর, এই আমার মতো ভূতি একটা লুক করবা সুন্দর, একদম প্রত্যেকটা জায়গায় তোমাকে সুন্দর লাগবে মাশাআল্লাহ। সো এই ড্রেসটা দেখো, এন্ড এই ড্রেসটার সাথে দোপাটাটা মাশাআল্লাহ এত সুন্দর, একদম হচ্ছে গিয়ে পুরা চুনরির একদম প্যাটার্নটাকে ডিফাইন করতেছে স্পেশালি এই ড্রেসটা। জাস্ট দেখো, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে শেডি হয়ে পুরাটার মধ্যে হচ্ছে গিয়ে লাইলিক, আবার হচ্ছে গিয়ে টোন আসছে ব্ল্যাক এর মধ্যে, ফুল প্যাটার্নটাকে ডিফাইন করে দিছে চুনরির এই ড্রেসটা স্পেশালি। এন্ড দোপাট্টা আমি বললাম যে পুরো চার সাইডে চারটা ট্যাসেল লাগাই নিবা, দ্যাটস ইট, তোমাদের তো কাজ নাই, কারণ হচ্ছে গিয়ে এটা তো রেডি টু ওয়ার, যে কোনো সময় যে কোনো জায়গায় পরে বের হতে পারবা। জাস্ট একটা কাজ করবা, আপুর সময় ছিল না দেখে আপু লাগাইতে পারি নাই, বাট তোমরা কি করবা যে এই যে চার সাইডে চারটা ট্যাসেল লাগাই দোপাট্টাটাকে জাস্ট এভাবে ধরে পরবা, এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে জাস্ট একটা ছোট্ট করে আপু সরি প্লিজ ব্রিং কালামকাট লন 2024 কালেকশন, আসবে আসবে বাবারে আসবে, একটু ওয়েট করো, আফটার এই অনেক কিছু পেয়ে যাবা। বিকাশ হচ্ছে গিয়ে আপু আমাদের স্টিচিং এর কাজ, সো স্টিচিং এ একটু কিন্তু আমাদের ওইখান থেকে উঠাইতে হয়, উঠানোর পর ওইখান থেকে টেইলরিং এ ওরা ডিজাইনাররা অনেক কিছু করে তারপর গিয়ে দেয়। যেমন এইটা হচ্ছে গিয়ে একটু মেবি আমার মনে হয় আমি তুলসি হচ্ছে গিয়ে তোমার যেদিন লঞ্চিং হয়েছে তার পরের দিন তুলসি, তার পরের দিন স্টিচিং এ চলে গেছে, চার দিন পর স্টিচিং থেকে চলে আসছে, তারপর হচ্ছে কি 7 days পর আমার হাতে, সো আমি দেখাতে পারতেছি। সো এটার মধ্যে কোনো কাজ করে নাই, কিন্তু ওই লনগুলোর তো অনেক কাজ থাকে না, এমব্রয়ডার্ড, এখানে পুরাটা হচ্ছে গিয়ে তোমার প্যানেল বসাও, তারপর দোপাট্টার উপর প্যানেলস আছে, সব কিছু অনেকগুলো কাজ থাকে আপু, এর জন্য একটু এটা একটু লং টার্ম সো প্রসিডিউরটা, সো একটু ওয়েট করতে হবে, ইনশাল্লাহ আফটার ইট কিন্তু সবগুলো তোমাদের ডিজায়ার কালেকশন চলে আসবে। তাদের কাছে শুনে সত্যি বক্স করলো, খুবই গর্জিয়াস, খুবই নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার ড্রেস আমার দোপাট্টাটা দেখে আমি শেষ করছি। ওকে ওকে ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পড়লে
এইটার বিউটিটাকে আরো বেশি এনহান্স করা যায়, রাইট? এইটা হচ্ছে কি, আমরা যদি খালি চোখে দেখতাম কখনোই সুন্দর লাগতো না, পরছে সাজুগুজু করছে সুন্দর লাগবে। তো কখনোই হচ্ছে কি একদম একদম উইদাউট ফিল্টার, উইদাউট মেকআপ, উইদাউট মানে একদম ময়েশ্চারাইজার ছাড়া যদি তুমি একটু ড্রেস পরো, অফকোর্স একটু খারাপ লাগবে। আর যদি তুমি একটু জাস্ট হালকা ব্লাশ, হালকা একটু সানস্ক্রিন, তারপর হালকা একটু লিপস্টিক লাগায়, একটু ব্লাশি লাগায় যদি চলো, দেখো এই ড্রেসটাই তোমাকে হচ্ছে গিয়ে একদম লাগবে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে 6-7,000 টাকা একটা ড্রেস পরে আছো। ওকে, লাভ ইউ গাইজ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে আবারও দুপুরবেলাটা।